করোনা ভ্যাকসিন ট্রায়ালের সরকারি গাইডলাইন্স যেগুলো রয়েছে এবং এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার সমস্তটাই বললেন মধ্যমগ্রাম পৌরসভার পাবলিক হেলথ ম্যানেজার অনন্যা দত্ত। তিনি বলেন, আজ মধ্যমগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিনের ট্রায়ালাইন প্রক্রিয়ায় নথিভুক্ত করা 25 জন স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু। পুরো কর্মসূচির জন্য 3টি ঘরের প্রয়োজন। প্রবেশদ্বার ও বাহিরদ্বার আলাদা থাকবে। প্রথম কক্ষে টিকাকরণের জন্য অপেক্ষা করার স্থান, দ্বিতীয় কক্ষে করোনা টিকাকরণ করা হবে, তৃতীয় কক্ষে টিকাকরণের পর পর্যবেক্ষণের জন্য 30 থেকে 35 মিনিট রাখা হবে, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখার। পুরো প্রক্রিয়ার জন্য একটি র্যাপিড রেসপন্স টিম নিযুক্ত রয়েছে। প্রত্যেক কক্ষে পর্যবেক্ষণের জন্য একজন করে ভ্যাকসিনেটিং অফিসার থাকবে। ভ্যাকসিনেশন কক্ষে একজন ভ্যাকসিনেশন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, যারা এই টিকাকরণ করছে তাদের সমস্ত ডিটেলস অ্যাপসে নথিভুক্ত করার জন্য। টিকাকরণ করার জন্য যে আইডি দিয়ে ও তথ্য দিয়ে নাম নথিভুক্ত করেছিল বেনিফিশিয়ারিরা, তা সরকারি তথ্যের সাথে মিলিয়ে দেখা হবে। টিকাকরণের পর সমস্তটাই সেই অ্যাপে আপডেট করে দেওয়া হবে। যদি কোনো বেনিফিশিয়ারি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার জন্য র্যাপিড রেসপন্স টিম সাথে সাথে পদক্ষেপ নেবে এবং পর্যবেক্ষণ কক্ষ থেকেই ভ্যাকসিনেটিং অফিসার গাইড করবেন। এরপর অ্যাপের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া পোর্টালে গিয়ে আপডেট করতে হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, যদি কারো বাড়াবাড়ি পরিস্থিতি তৈরি হয় তাহলে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। সেটা আগে থেকেই তালিকাভুক্ত করেছিল, তার মধ্যে থেকে 25 জনকে আমরা বেনিফিশিয়ারি রূপে এখানে দেখাতে চাইছি। তারা বেনিফিশিয়ারিভাবে তারা আসবেন, টিকা নেবেন এবং টিকা সেইভাবেই আমরা কর্মসূচি পুরো সেশনটাকে সাজিয়ে রেখেছি। পুরো কর্মসূচিটাই দেখুন, পুরো কর্মসূচিটারই একটা গাইডলাইন্স আছে, 3টে করে রুম দিতে হবে, তার সাথে প্রবেশদ্বার এবং বাহিরদ্বার দুটো আলাদা হতে হবে। প্রথমে যেটা রুম থাকবে, যে ঘর থাকবে, যে কক্ষ, সেই কক্ষে প্রথমে তারা ওয়েট করবে। ওয়েট করার পরে তারপরে সেখানে ভ্যাকসিনেশন হবে তার পরের কক্ষে, যেটা কক্ষ নম্বর 2, এবং কক্ষ নম্বর 3 মানে রুম নম্বর 3 সেটা হবে অবজারভেশন রুম বা পর্যবেক্ষণ রুম, যেখানে আমাদের যারা যারা বেনিফিশিয়ারি ভ্যাকসিনটা নিলেন তাদেরকে 30 থেকে 35 মিনিট পর্যবেক্ষণে রাখা হবে, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখবার জন্য। এই পুরোটার জন্য একটা র্যাপিড রেসপন্স টিমও আমাদের গঠন থাকবে এবং প্রত্যেকটা ঘরে পর্যবেক্ষণের জন্য একজন করে ভ্যাকসিনেটিং অফিসার থাকবেন, আর ভ্যাকসিনেশন রুমে একজন ভ্যাকসিনেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন। যেসব বেনিফিশিয়ারি টিকাকরণগুলো নিচ্ছে, টিকাগুলো নিচ্ছে, তাদের অ্যাপে আপডেট করা হবে, তাদের ভেরিফিকেশন করা হবে, যে যে আইডি দিয়ে তারা অ্যাপের মাধ্যমে রেজিস্টার করেছিল বা যেই যেই অ্যাপে যেই যেই আইডি দিয়ে আমাদের কাছে তারা তালিকাভুক্ত করেছিল নামটা, সেই আইডিগুলো আছে কি না আমাদের কাছে, সেই আইডিগুলোর সাথে পুরো তথ্য হুবহু মিলছে কি না, এবং তার সাথে ভ্যাকসিন পেল কি না, পুরো টিকাকরণ করার পরে সেটা আপডেট করে দেওয়া হবে। এবং তার সাথে কোনো লোকের যদি দেখা গেলো যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তার জন্য র্যাপিড রেসপন্স টিম তারা অ্যাকশান নেবে সাথে সাথে, এবং আমাদের ওই অবজারভেশন রুম থেকেই সেটা শুরু হয়ে যাবে অ্যাকশান। ওখানে যিনি ভ্যাকসিনেটিং অফিসার থাকবেন, তিনি গাইড করবেন ভ্যাকসিনেটিং অফিসার নম্বর 2 এবং ভ্যাকসিনেটরকে, যে পার্শ্ব প্রতিক্রিয়া এরকম একজনের দেখা গেছে, যেটা অ্যাপের মাধ্যমে আবার আমাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়ার যে পোর্টাল আছে সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আপডেট করতে হবে, এবং র্যাপিড রেসপন্স টিম যা যা করার তার জন্য অ্যাম্বুলেন্স থাকবে, যদি অ্যাম্বুলেন্সে করে তাকে নেক্সট টায়ার লেভেলে হসপিটালে পাঠাতে হয় সেই হসপিটালে তাদেরকে পাঠানো হবে। অনন্যা দত্ত, পাবলিক হেলথ ম্যানেজার, মধ্যমগ্রাম পৌরসভা।